মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে? উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যহায় করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি, যেখানে সরকারি হসপিটাল, সিসিটিভিতে মোড়া হসপিটাল, নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল, 36 ঘন্টা ডিউটি করার পরে 31 বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ, একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন, আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে আজি করে তৎকালীন মালিক সন্দীপ ঘোষও জেলে আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। আপনি অবাক হয়ে যাবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসএ তো তাই বিধান রেখেছেন মোদিজি, রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে, পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, হিসারা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখ স্বামী বিধানসভায় খুলেছিলাম, যেদিন বিধানসভায় বিল এসেছিল পাশ দিতে, ও তো ছোট্ট ঘটনা, হাসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল, কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিমবাংলার নারী শক্তি, মা দিদি বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি মদ ধর্ষণ বিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না। ক্ষমা করবেন, ঘাটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, গুছিয়ে রাখুন, 26-এ হারাবো, আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো, 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি।
পাঁচ বছর সময় পাচ্ছি, চার বছর হয়ে গেছে, আরো এক বছর আপনাদের নিয়েই হারাব। এসেছিলেন উনি, কাঁথি শহরে হাঁটলেন, ভাইপো এলেন, তিনিও সভা করলেন, পিসি এলেন, তিনিও সভা করলেন হলদিয়াতে, অনেক সভা। কি বলল? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। গাঁথি 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি, তমলুকে অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার্ড 80,000-এর কাছের ভোটে, 16টা বিধানসভা, 15টাতে আমাদের লিড, পাশে এগরা 8,000 লিড। আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চুরো চোর ধর্ষকদের পার্টিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।